আজ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের নিয়ে নানান অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানে টলিউডের অভিনেত্রীদের সম্মানিত করা হচ্ছে, পুরস্কৃত করা হচ্ছে। কিন্তু কাজের ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে তারা কতটা যোগ্য সম্মান পাচ্ছেন, নারী এবং পুরুষ এই বিভেদটা কি আজও রয়ে গেছে, তা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী কোনিনিকা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, শুনে নিন সেটাই। এই কালকেই আমাকে একজন প্রশ্ন করলো, সিরিয়াল মানে তো মেয়েরা, থ্যাংক গড অ্যাটলিস্ট একটা মিডিয়া মেয়েদের জন্য রয়েছে, সিনেমায় তো মেয়েদের জায়গা নেই। হ্যাঁ, বলিউডে হয়তো কিছু জায়গা রয়েছে, টলিউডে হয় যারা নিজেরা প্রোডিউসার বাড়ি থেকে নিয়ে আসতে পারে বা বাইরে থেকে ধরে আনতে পারে, সরি আমি ভাই বলে ফেললাম, অবভিয়াসলি সামবডি হ্যাজ টু প্রোডিউস দ্য ফিল্ম। যারা পারে না তারা সাইড রোল করে, ভালো অভিনেত্রী হলেও সাইড রোল করে যেতে হয় দিনের পর দিন, বছরের পর বছর। আমি আমার ক্ষেত্রেই একই কথা বলবো, এতে আমার কোনো রাগ নেই, বিকজ আমি জানি আমি প্রোডিউসার আনতে পারি না। আচ্ছা, কিন্তু নেটফ্লিক্স যদি আমি দেখি, অ্যামাজন প্রাইম দেখি, এখন মেয়েদের নিয়ে কাজ হচ্ছে এবং বয়সটা কোনো ম্যাটারই করে না। আমাদের যদি আমরা মা দুর্গাকে কোনো পার্টিকুলার এজ ধরে আমরা পুজো করি, না আজকে আমার মা কি আমার কাছে যেই বুড়ো হয়ে যায় ফালতু হয়ে যায়, না তাহলে কেন ধরে নেওয়া হয়? একটা মেয়ের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মানে শি ইজ অবসোলিউট, মানে ওকে আর কিছু জায়গায় দেওয়া যায় না। এই চিন্তাধারা বদলানো দরকার। বাংলা সিনেমায়, হিন্দি সিনেমায় সব জায়গায় মেয়েদের প্রাধান্য আসা দরকার, কারণ এখনো অনেক জায়গা দেখানো বাকি রয়ে গেছে। সব জায়গায় সেফ বেট হতে পারে না, কিছু জায়গা এক্সপেরিমেন্ট করতে করতে নতুন বাজারও তৈরি করতে হবে, এবং সেটা বোধহয় একটা মেয়ের হাত ধরেও চেষ্টা করা যেতে পারে, এটা আমার বিশ্বাস।